তো ফ্রি ফায়ার ম্যাক্স 28শে সেপ্টেম্বর অফিসিয়ালি প্লে স্টোরে রিলিজ হচ্ছে, কিন্তু এখনো তুমি যদি প্লে স্টোরে যে ফ্রি ফায়ার ম্যাক্স সার্চ করো তাহলে তুমি সেটা পাবা না, অথবা গুগল থেকে তুমি যদি অফিসিয়াল প্লে স্টোরে ফ্রি ফায়ার ম্যাক্স এ ঢুকো তাহলে তোমাকে দেখাবে এই গেমটা তোমার কান্ট্রির জন্য অ্যাভেলেবেল না। তো কি বাংলাদেশ থেকে কি আর ফ্রি ফায়ার ম্যাক্স খেলতে পারবো না, আমাদের মেইন অ্যাকাউন্ট কি লিঙ্ক করতে পারবো না? তো এসব কোশ্চেনের উত্তর আমি আজকে ভিডিওতে দিব। তো কোনিচুবা গাইস, কি অবস্থা? আমি গ্যাফ্রম ভাই, আমি গেমার এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো ইন্ট্রোটা শুনে তুমি বুঝতে পারতেছো যে আজ আমরা কথা বলবো ফ্রি ফায়ার ম্যাক্স নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের একটা জিনিস জানাতে চাই যে তোমাদের মধ্যে 99.99% লোক আমাকে সাবস্ক্রাইব করো নাই। বলেন কি? হ্যাঁ ঠিকই বলেছি, মানে বুঝতে পারতেছো যদি 99% লোক সাবস্ক্রাইব করতো তাহলে কত সাবস্ক্রাইবার হতো। তাই সবাই সাবস্ক্রাইবটা করে দিও, আর হ্যাঁ বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে আমার সব নতুন নতুন ভিডিও তুমি সবার আগে দেখতে পারো, আর হ্যাঁ একটা লাইকও দিয়ে দাও ভিডিওতে সাপোর্ট দেখানোর জন্য। তো আর বেশি কথা বলবো না, শুরু করা যাক আজকের ভিডিও। তো ফ্রি ফায়ার ম্যাক্স সম্পর্কে জানা যায় না, তাদেরকে একটা ব্রিফ ইনফরমেশন দিয়ে দিই। তো ফ্রি ফায়ার ম্যাক্স হচ্ছে গিয়ে ফ্রি ফায়ারেরই আরেকটা এনহ্যান্সড ভার্সন। তো এখানে এনহ্যান্সড বলতে আমি গেমের গ্রাফিক্স বেটার করা হয়েছে, তার সাথে গেমের মেকানিক্স সহ গেমের সাউন্ড এমনকি গেমের কন্ট্রোল এখন স্মুথ করা হয়েছে। তো এই ফ্রি ফায়ার ম্যাক্স ডেভেলপ করেছে গ্যারি নাই, তাই ফ্রি ফায়ার আর ফ্রি ফায়ার ম্যাক্স এর সার্ভার একই থাকবে। মানে তোমার ফ্রেন্ড যদি ফ্রি ফায়ার খেলে আর তুমি যদি ফ্রি ফায়ার ম্যাক্স খেলো তাহলে তোমরা দুজন একসাথে খেলতে পারবা, কিন্তু এই ফ্রি ফায়ার ম্যাক্স একটা অ্যাডভান্টেজ কারণ তোমার এনিমি তোমার আগে তোমাকে দেখে ফেললে সে আগে শুট করবে। তো আমার মতে এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। তো ফ্রি ফায়ার ম্যাক্স এর বেটা তুমি কেমনে ডাউনলোড করতে পারবা সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি অলরেডি, তো তুমি যদি ট্রাই করতে চাও দেখে আসতে পারো। তো এখন তোমরা আমাকে জিজ্ঞেস করবা যে ভাই যদি আমরা ফ্রি ফায়ার ম্যাক্স থার্ড পার্টি অ্যাপ থেকে ডাউনলোড করতে পারি তাহলে আমরা প্লে স্টোর থেকেই কেন ডাউনলোড করব, প্লে স্টোরের জন্য ওয়েট করার আবার কি দরকার? তো হ্যাঁ আমি সেটা জানি, কিন্তু তুমি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড না করো তাহলে তুমি অনেক কিছু করতে পারবে না, যেমন তোমার মেইন অ্যাকাউন্ট যেখানে তোমার লেভেল সহ স্কিনস আর ক্যারেক্টার আছে তোমরা সেটা ট্রান্সফার করতে পারবে না, আর তার সাথে তুমি ফ্রি ফায়ার ম্যাক্স পে রেজিস্টার করলে আর প্লে স্টোর থেকে ডাউনলোড করলে তুমি অনেক কিছু ফ্রি পাবা। তো স্ক্রিনের যা যা আছে তুমি সব ফ্রিতে পাবা, আর তার সাথে তুমি একটা ক্যারেক্টারও ফ্রিতে পাবা। যদি দেখতে চাও তুমি কেমনে ক্লেম করবা তাহলে উপরে ভিডিওতে ক্লিক করো। তো তুমি যদি অন্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করো আর প্রি রেজিস্টার না করো তাহলে তুমি অনেক কিছু মিস করবা, প্লাস মেইন অ্যাকাউন্ট থেকে খেলতে পারবা না। তো আমি মনে করি তোমাদের সবারই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো এখন তোমরা বলবা যে ভাই আমরা তো এখন প্রি রেজিস্টারই করতে পারতেছি না, তো আমরা কেমনে প্রি রেজিস্টার করব? তো দাঁড়াও, তুমি কেন করতে পারতেছো না সেটা আমি তোমাদেরকে আগে বুঝাই দিই। তো আমরা সবাই জানি যে ফ্রি ফায়ার বাংলাদেশে একটা আলাদা সার্ভার দিয়েছে, আর এখন ফ্রি ফায়ার ম্যাক্স বেটা স্টেজে আছে। তো বেটা স্টেজে কোন গেমের ক্র্যাশ কার সম্ভাবনা অনেক বেশি, বেশিরভাগ সময় সার্ভারে, তাই তারা একসাথে গ্লোবালি লঞ্চটা করে না যাতে গেমটা ক্র্যাশ অথবা বাগস না দেখা যায়, আর এই কারণে বিডি সার্ভারে নাই ফ্রি ফায়ার ম্যাক্স। তো এখন তোমরা জিজ্ঞেস করবা যে ভাই আমরা বাংলাদেশ থেকে কিভাবে প্রি রেজিস্টার করব। তো তুমি এখন আপাতত প্লে স্টোর থেকে প্রি রেজিস্টার করতে পারবা না, কারণ আমি জানিয়েছি যে গেমটা বিডি সার্ভারে আসে নাই, কিন্তু এটা 28শে সেপ্টেম্বর অফিসিয়ালি লঞ্চ করা হবে। তাই তোমাকে আরেকটা ওয়েবসাইট, কিন্তু এটা অফিসিয়াল গাইনা ওয়েবসাইট থেকে প্রি রেজিস্টার করতে হবে যাতে গেমটা রিলিজ হলে অ্যাকাউন্ট ট্রান্সফার রিওয়ার্ডটাও পাও। তো কমেন্ট সেকশনে সবার উপরে একটা লিংক বাবা, ওই লিংকে তুমি যদি ক্লিক করো তাহলে তুমি এই ওয়েবসাইট এসে পড়বা। চিন্তা করো না, এটা অফিসিয়াল ওয়েবসাইট, আর এটা গাইনাই খুলেছে যাতে যারা প্রি রেজিস্টার করতে পারতেছে না প্লে স্টোর থেকে তারা এখানে প্রি রেজিস্টার করতে পারবে। তো এখানে সবার মাঝখানে একটা প্রি রেজিস্টার করার অপশন বাবা, তাহলে সেখানে ক্লিক করে তুমি প্রি রেজিস্টার করে ফেলো। তো অ্যাকাউন্ট ট্রান্সফার নিয়ে আরো জানতে চাইলে তাহলে বাম সাইডে ভিডিওতে ক্লিক করো, আর অন্যান্য গেম সম্পর্কে জানতে চাইলে ডান সাইডে ভিডিওতে ক্লিক করো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, জরুরি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দাও, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সায়োনারা। কম কাজ বেশি কথা, কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথা কম কাজ।